তো মার্জোলি, মার্জোলিটা হচ্ছে মূলত ইতালিয়ান ব্র্যান্ড, মার্জোলিটা ইতালিয়ান ব্র্যান্ড, তবে তাদের হচ্ছে আমাদের ইন্ডিয়া কিংবা চায়নাতে এই সব জায়গাতেও কিন্তু অনেক ম্যানুফ্যাকচারারের তোমার হচ্ছে অ্যাসেম্বলিং তোমার ইয়ে থাকে, অ্যাসেম্বলিং প্ল্যান্ট থাকে। কারণ হচ্ছে যদি যেমন ধরা যাক রিটার, রিটারের যদি একদম সুইজারল্যান্ডের অ্যাসেম্বল করা মেশিন তুমি কিনতে যাও, তো সেখানে অবশ্যই দাম বেশি পড়বে। কারণ সুইজারল্যান্ডে যদি কাউকে একটা হচ্ছে ফ্যাক্টরি মেনটেন করতে হয়, তার কিন্তু কস্ট অনেক বেশি পড়বে। তো সেই তুলনায় হচ্ছে যদি একটা জোন ভিত্তিক ভাবে কোন একটা দেশে বেছে নেওয়া হয়, যেমন ধরা যাক ইন্ডিয়া কেন্দ্রিক কিন্তু একটা জোন আমাদের আছে, টেক্সটাইল একটা জোন আছে, যেমন ইন্ডিয়ার, ইন্ডিয়া নিজেরই হচ্ছে ওদের হাজার হাজার স্পিনিং মিল। তো এর বিপরীতে পাকিস্তান আছে, পাকিস্তানেরও কিন্তু প্রচুর স্পিনিং মিল আছে। আমাদের বাংলাদেশ, বাংলাদেশেরও হচ্ছে যদিও সংখ্যায় ওদের তুলনায় অনেক কম, কিন্তু আমাদের তুলনায় আবার খারাপ না, আমাদের মোটামুটি 450-এর মতো স্পিনিং মিল আছে। তো এখন এই কারণে, কিংবা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়ও হচ্ছে তাদের একটা টেক্সটাইল মার্কেট আছে। তো এই কারণে দেখা যায় হচ্ছে ইন্ডিয়াতে যদি একটা প্ল্যান্ট বসিয়ে ফেলা যায়, তাহলে ইন্ডিয়ার প্ল্যান্টের বসানোর মেশিন দিয়ে মোটামুটি ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট আর তার আশেপাশে তোমার হচ্ছে কাভার করে ফেলা যায়। এর বাইরে হচ্ছে অনেকেই দেখা যায় তোমার তুর্কিস্তান বা উজবেকিস্তান, ওই দিকটাকে অনেকে টার্গেট করে, কারণ ওই ওইদিকেও একটা জোন আছে, উজবেকিস্তান এবং সিআইএস কান্ট্রি গুলি তাদের আশেপাশে একটা জোন আছে ওইখানে স্পিনিং এর। তো এর পরে হচ্ছে চায়না কেন্দ্রিক একটা জোন। তো এই জন্য দেখা যায় যে সবাই যারা দূর দেশের ম্যানুফ্যাকচারার, যেমন জার্মানি কিংবা হচ্ছে জার্মানি কিংবা সুইজারল্যান্ড থেকে আসা ট্রুজলার অথবা রিটার, তারা দেখা যায় তাদের দেশ থেকে মেশিন এনে যদি অ্যাসেম্বল করে মেশিন এদিকে বিক্রি করতে চায়, প্রচুর দাম পড়ে যায়। এই জন্য সাশ্রয়ী করার জন্য তারা এই জোন ভিত্তিক কিছু কিছু অ্যাসেম্বলিং প্ল্যান্ট তৈরি করে। তো তার মানে হচ্ছে আমরা যখন কোন একটা ইউরোপিয়ান ব্র্যান্ডের মেশিন কিনবো, তো তখন কিন্তু আমরা ইউরোপিয়ান অ্যাসেম্বলির পরিবর্তে ইন্ডিয়ান অ্যাসেম্বলও কিনতে পারি। অনেক ম্যানুফ্যাকচারারই হচ্ছে ইন্ডিয়াতে তাদের অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে, তো তাতে করে সাশ্রয়ী দামে হচ্ছে কিনা সম্ভব। যেমন স্যামসাং এই কাজটা এখন করছে, স্যামসাং হচ্ছে বাংলাদেশে প্ল্যান্ট তৈরি করে ফেলছে। এখন বাংলাদেশে যখন স্যামসাং এর প্ল্যান্ট হয়ে গেল, তখন কিন্তু আমরা ওই চাইনিজ অ্যাসেম্বলের চাইতে কম দামে হচ্ছে আমরা এখন পাই। যেমন আমি দেখছিলাম নোট 10, নোট 10 নামে কি কোনো সেট বেরিয়েছে নাকি? নোট সিরিজেরই কোন একটা আমি দেখছিলাম, আমি তো, স্যার বেরিয়েছে। আচ্ছা, তো ওইটা নাকি বাংলাদেশে হচ্ছে অ্যাসেম্বল করলে প্রায় 10 থেকে 15 হাজার টাকা কম খরচে হচ্ছে তুলে দেওয়া সম্ভব আর কি কাস্টমারের হাতে। বাংলাদেশে ফ্যাক্টরি করে ফেললে ওইটার খরচ অনেক কমে যায়, হুয়াও করে ফেলতেছে না? ওই তো ওই একই কাহিনী, যে কম দামে যেন ব্র্যান্ডের সেবা দেওয়া যায়, অর্থাৎ কেউই দেশীয় ব্র্যান্ডের কাছে তাদের বাজার হারাতে রাজি না। তারপর স্যার এত বড় মেশিন গুলো স্যার ট্রান্সপোর্টও তো কষ্ট স্যার, মানে ট্রান্সপোর্টের দিক থেকে খুব বেশি সমস্যা হয় না, মেশিন গুলি কিন্তু আসতো আসে না, বরঞ্চ এই মেশিন ট্রান্সপোর্টে তো মেশিন ছোট ছোট করে আসে, হ্যাঁ পাঁচ টাকা দিয়ে আসে। হ্যাঁ, একদম হচ্ছে তোমার এই খুচরা যন্ত্রাংশ স্পেয়ার পার্টস হিসেবে কাঠের বাক্সে করে চলে আসে আর কি। তো একদম পুরো আস্ত মেশিনটা হচ্ছে আসে না, হয় ছোট ছোট মডিউল আকারে আসে, যেমন কার্ডিং মেশিন, কার্ডিং মেশিন একদম ছোট পার্টস আকারে আসে না, 3টা 4টা মডিউল আকারে আসে। এখানে আসার পরে মডিউল গুলোকে জোড়া লাগাই দিলে মেশিন হয়ে যায়, এরকম আর কি, পার্টস হিসেবে আসবে এবং মডিউল হিসেবে আসবে এরকম। তো পুরো আস্ত মেশিন আনার প্রয়োজন পড়ে না। এরপরে হচ্ছে আমাদের ঘরের লোক লাক্সমি, লাক্সমির আসলে ওদের ব্রুশিয়ারে বিশেষ কিছু পাওয়া যায় না, ওরা এরকমই দুই একটা ছোটখাটো একটা বেসিক ফিচার টিচার দিয়ে ওরা রেখে দেয়, যেন ওদের ব্রুশিয়ার বিশেষ কোনো আমাদের কাজে লাগে না। তো আমরা মূলত দেখতে চাচ্ছিলাম হচ্ছে রিটার, রিটারের মধ্যে তোমার সবার প্রথম কথা, থিওরিতে কি আমাদের অপারেটিং সিকোয়েন্স শেষ হয়েছে? থিওরিতে থিওরিতে কেউ কি জানো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখনো রোভিং ফ্রেমে যাই নাই, রোভিং ফ্রেমে তাহলে থিওরিতে আমরা যাই নাই এখনো, না না স্যার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে একটা রোভিং ফ্রেমের ক্ষেত্রে, রোভিং ফ্রেমে কোনো ভিডিও যেহেতু দেখি নাই আমরা, তাহলে আমরা একটা বেসিক রোভিং ফ্রেমের ভিডিও দেখে আসি, তারপরে আমরা দেখি কতটুকু আজকে আগানো যায়।
আমার পিসি কেন জানি হ্যাং করছে, এই তো ঠিক হলো, আবার চলে গেছে। স্যার অনেকগুলা ট্যাব খোলা, স্যার ট্যাব গুলো কেটে দিলে চলে যাবে। জি স্যার অনেক ট্যাব আছে, স্যার ট্যাব সম্পূর্ণ কমাই দিলে ঠিক হবে। এগুলো তো আমার প্রত্যেকটাই দরকার ছিল, আচ্ছা সমস্যা নাই, নিশ্চয়ই তো ঠিক থাকবে। আচ্ছা এদিকে তোমার হচ্ছে যেটা দেখতে পাচ্ছ যে আমাদের রোভিং ফ্রেমে কিন্তু আমরা হচ্ছে ফিড দেই ড্রোন স্লাইভার, রোভিং ফ্রেমে আমরা হচ্ছে ফিড দেই ড্রোন স্লাইভার। তো মেশিনের পিছনের দিকে, মেশিনের পিছনের দিকে হচ্ছে এই ড্রোন স্লাইভার গুলিকে রাখা হয়, ঠিক যেরকম আমরা এখানে মনে করে যে এখানে যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সামনের দিক, এটা হচ্ছে মেশিনের সামনের দিক, ঠিক আছে, এটা মেশিনের সামনের দিক। এই যে এখানে প্যাকেজ দেখা যাচ্ছে, কিছু রোভিং প্যাকেজ, রোভিং ববিন আমরা বলি এটাকে, আর রোভিং ববিনে তো আমরা ফিড দেই হচ্ছে ড্রোন স্লাইভার। তো ড্রোন স্লাইভারটা থাকে হচ্ছে মেশিনের পিছনে, তো মেশিনের পিছন থেকে ড্রোন স্লাইভার থাকে এবং ড্রোন স্লাইভারের থেকে স্লাইভার গুলি সামনে আসে। তো সামনে আসার পরে প্রথমেই আমার এখানে যেটা করতে হবে, দেখো আমরা যেহেতু আমরা জানি যে রোভিং ফ্রেম থেকে আমরা স্লাইভার যদি ফিড দেই আমরা ডেলিভারি পাবো হচ্ছে রোভিং, আমরা যদি স্লাইভারকে ফিড দেই তাহলে আমরা ডেলিভারি পাবো হচ্ছে রোভিং। তো এই যেমন দেখো একটা মোটা স্লাইভার ঢুকতেছে আর চিকন একটা রোভিং হয়ে বের হয়ে আসছে, এই রোভিংটাই হচ্ছে আমার কিন্তু ইয়ার্ন বানানোর আগের ম্যাটেরিয়ালটা। এই রোভিং হচ্ছে ইয়ার্নের চাইতে মোটা কিন্তু স্লাইভারের চাইতে অনেক চিকন, এবং এই রোভিংটা যখন বানানো হলো এরপরে এই রোভিং এ তোমার হচ্ছে মূলত তিনটা কাজ করে ফেলা হয় রোভিং ফ্রেমে, একটা হচ্ছে ড্রাফট করা, একটা হচ্ছে টুইস্ট দেওয়া, এবং আরেকটা হচ্ছে প্যাকেজের মধ্যে ওয়াইন্ডিং করে ফেলা, অর্থাৎ ড্রাফটিং, টুইস্টিং এবং হচ্ছে ওয়াইন্ডিং। এই তিনটা কাজ মূলত আমার হচ্ছে রোভিং ফ্রেমে হবে। তো ড্রাফট কোথায় হচ্ছে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে, কারণ যেমন এই যে আমরা এই জায়গাটা যদি দেখি ভিডিওতে মোটা একটা স্লাইভার ঢুকে পড়লো, এটা হচ্ছে ড্রাফটিং জোন, ড্রাফটিং জোনের টপ ভিউ এটা, এই জন্য একটু দেখতে অদ্ভুত মনে হচ্ছে। এটা উপরের থেকে ছবি তোলা হয়েছে ড্রাফটিং জোনে, আমাদের নিশ্চয়ই মনে আছে ড্রাফটিং জোনে টপ রোলার এবং বটম রোলার এরকম একাধিক পেয়ার অফ রোলার থাকে, এরকম টপ রোলার এবং বটম রোলার এরকম হচ্ছে একাধিক পেয়ার অফ রোলার থাকে। তো এই হচ্ছে পেয়ার অফ রোলার দিয়ে যে ড্রাফটিং জোন তৈরি করা হয় সেই ড্রাফটিং জোনই এখানে ব্যবহার করা হচ্ছে স্লাইভার থেকে রোভিং বানানোর জন্য। এখানে যেমন দেখাই যাচ্ছে স্লাইভার একটা মোটা স্লাইভার হয়ে ঢুকলো আর চিকন হয়ে বের হয়ে আসলো, তার মানে এটা হচ্ছে আমার রোভিং ফ্রেমে ড্রাফটিং এর কাজ। বাকি আছে আর দুইটা, ড্রাফটিং হয়ে গেল, কাজ বাকি আছে আর দুইটা, একটা হচ্ছে টুইস্টিং আর একটা হচ্ছে ওয়াইন্ডিং। টুইস্টিং কে করে এটা আজকে হচ্ছে বলবো না। আচ্ছা টুইস্ট করার জন্য আমি যতটুকু বলি দেখো আজকে ততটুকুই বুঝো কিনা। এখানে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দেই, এই যে একটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে আমি দাগ দিচ্ছি এই হয়ে, তারপরে হচ্ছে এই যে এইটুকু আমি যে কালো দাগ দিয়ে দেখালাম, এখানে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার, FLYER ফ্লায়ার। তো এই ফ্লায়ারের কাজ হচ্ছে টুইস্ট দেওয়া। তো এই ফ্লায়ার কিভাবে টুইস্ট দেয় সেটা আমরা হচ্ছে থিওরি ক্লাসে বিস্তারিত একটু জানবো, কারণ এটা একটু ব্যাখ্যা করতে হবে ফ্লায়ারের ভূমিকা নিয়ে। তো আপাতত শুধু ভিডিও দেখে এটুকুই যেন মাথায় থাকে যে এখানে যাকে দেখতে পাচ্ছি আমরা দুইটা ঠ্যাংওয়ালা, এটাকে আমরা আসলেও টু লেগড ফ্লায়ার বলি, অর্থাৎ ফ্লায়ারের দুইটা লেগ, এই দুইটা জিনিসকে আমরা লেগই বলি। তো এই দুই ঠ্যাংওয়ালা যে ফ্লায়ার, এই ফ্লায়ারের কাজ হচ্ছে টুইস্ট দেওয়া। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম ড্রাফটিং জোন, টপ রোলার, বটম রোলার, যারা স্লাইভারটাকে ড্রাফট দিয়ে চিকন করে রোভিং এর মতো বানিয়ে ফেললো। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা ফ্লায়ার, এই ফ্লায়ারের কাজ হচ্ছে টুইস্ট দেওয়া। কিভাবে টুইস্ট দিল আগামী ক্লাসে ইনশাল্লাহ জানবো, থিওরি ক্লাসে। আর আরেকটা কাজ হচ্ছে ওয়াইন্ডিং, ওয়াইন্ডিং এর কাজ হচ্ছে এই যে প্যাকেজ পুরাটা ছিল, এই পুরো প্যাকেজের মধ্যে এই লাল রং দিয়ে প্লাস্টিকের যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু রোভিং এর প্যাকেজ, সেটাকে আমরা বলি হচ্ছে রোভিং ববিন। হ্যাঁ সেটাকে আমরা বলি হচ্ছে রোভিং ববিন। তো এই রোভিং ববিনের মধ্যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত রোভিং কে পেছানোটাই হচ্ছে ওয়াইন্ডিং। তাহলে আমি আবারও বলি রোভিং ফ্রেমের কাজ পাওয়া গেল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ড্রাফটিং, একটা হচ্ছে টুইস্টিং আর একটা হচ্ছে ওয়াইন্ডিং।
ড্রাফটিংটা কোথায় হলো? ড্রাফটিংটা হচ্ছে ড্রাফটিং জোনে হলো, ড্রাফটিং জোনে ড্রাফটিং হয়ে গেল। সেখানে কিন্তু টপ রোলার বটম রোলার ছিল, সেখানে টপ রোলার এবং বটম রোলার ছিল। তো ড্রাফটিং হয়ে যাওয়ার পরে, ড্রাফটিং হওয়ার ফলে রোভিং চিকন হয়ে বের হলো। এরপরে হচ্ছে টুইস্টিং, টুইস্টিং দিল এই দুই লেগ ওয়ালা ফ্লায়ার, তাকে টুইস্ট দিল। আর ওয়াইন্ডিং কে করলো সেটাও আমরা এখন একটু দেখাবো। তো ওয়াইন্ডিং এর মধ্যে বলতে এইটা এই জন্য জরুরি যে প্যাকেজটাকে আমি যদি প্যাকেজের মধ্যে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যদি আমি রোভিং কে ওয়াইন্ড করতে চাই, তাহলে ওই কাজটাকেই বলা হচ্ছে যে আমার একটা পারফেক্ট ওয়াইন্ডিং লাগবে। এখন এই কাজটা করার জন্য আমরা একটা কম্পোনেন্ট আমার লাগবে, সেটা আসতেছি তোমাদেরকে। এই ভিডিওটা দেখো, এই ভিডিওর শেষের দিকে কথাটা বলতেছি আমি। এই যে যেমন স্লাইভার পিছন থেকে ফিড দেয়া হচ্ছে, ড্রোন স্লাইভারের ক্যান, এই এখানে হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো কিনা, এখানে কিন্তু ড্রাফটিং রোলার দেখানো হচ্ছে। এই যে এগুলি বটম রোলার, এটা একটা বটম রোলার, এটা একটা বটম রোলার, এটা একটা বটম রোলার, ওটা একটা বটম রোলার, এদিকে হচ্ছে টপ রোলার দেখা যাচ্ছে, সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে এটা। ড্রাফটিং জোনের ড্রাফটিং রোলার, এই ড্রাফটিং রোলার থেকে চিকন হয়ে এই পিছনে দেখা যাচ্ছে স্লাইভার হয়ে ঢুকলো, আর সামনের দিকে দেখা যাচ্ছে চিকন একটা রোভিং হয়ে বের হয়ে আসতেছে। এটা চিকন কিন্তু ইয়ার্নের চাইতে মোটা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তুমি এখন একটু এই যে রোভিং ববিন যে প্যাকেজটা আমি দেখালাম, এই ববিনের দিকে তাকায় থাকলে তুমি এখন খেয়াল করবা যে রোভিং ববিনটা কিন্তু ক্রমাগত উপরে উঠে এবং নিচে নামে। আমি ভিডিওটা এখন চালু করব, তোমরা হচ্ছে রোভিং ববিনের দিকে খেয়াল করবা, দেখবা যে রোভিং ববিন উপরে ওঠে এবং নিচে নামে। এই এখন কিন্তু রোভিং ববিন উপরে উঠবে, উপরে উঠছে। এখন আবার দেখানো হচ্ছে যে নিচে নামছে। এখন আবার উপরে উঠছে, এবং এখনো উপরে উঠে যাচ্ছে। আর উপরে ওঠার ক্ষেত্রে তার মানে এখানে খেয়াল করে দেখো, ফ্লায়ার কিন্তু তার জায়গায় স্থির, রোভিং ববিন গুলো একবার উপরে উঠে একবার নিচে নামে। তো এখানে আমরা এখানে যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, যে মেশিন ফ্রেম যেটা দেখতে পাচ্ছি, যে ফ্রেমের উপরে রোভিং ববিন গুলা বসানো, এই যে এখানে যে ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, এই ছাই রঙা যে অ্যাশ কালারের যে ফ্রেম, এই পুরা ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ববিন রেইল। আমি আবারও বলি, এই পুরা ফ্রেমটাকে বলা হচ্ছে ববিন রেইল। তো এই ববিন রেইলটা হচ্ছে কখনো উপরে উঠে এবং কখনো নিচে নামে। ববিন রেল যখন উপরে উঠে তখন সমস্ত প্যাকেজগুলি উপরে উঠবে, আর ববিন রেল যখন নিচে নামে তখন সমস্ত প্যাকেজগুলো নিচে নামবে। তাহলে এই পুরা প্যাকেজে ওয়াইন্ডিং এর জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমি যদি চাই যে রোভিং ববিনের উপরের থেকে নিচ পর্যন্ত পুরা জায়গায় রোভিং কে আমি ওয়াইন্ডিং করব, তাহলে আমাকে অবশ্যই ববিন রেলের হেল্প নিতে হবে। আর ববিন রেল হচ্ছে রোভিং ববিন গুলিকে নিয়ে একবার উপরে উঠবে এবং আবার ক্রমাগত ভাবে সে হচ্ছে নিচে নামতে শুরু করবে। ঠিক আছে, তাহলে সামারি যেটা, আচ্ছা ভিডিওটা শেষ করে নিই, তারপরে আমি সামারি বলি। আচ্ছা, এবার তাহলে সামারিটুকু বলে ফেলি। সামারিটুকু যা হচ্ছে, আমাদের তাহলে যেটা জমা হলো, আমাদের ড্রফ রোভিং ফ্রেম আসলে তাহলে তিনটা কাজ করে। একটা কাজ হচ্ছে রোভিং ফ্রেমের ড্রাফটিং হয়, এবং ড্রাফট করার জন্য সেখানে ড্রাফটিং রোলারও আছে। তো ড্রাফটিং রোলার হচ্ছে স্লাইভারটাকে ড্রাফট করে রোভিং এর মতো চিকন করে ফেলে। তারপরে দেখলাম যে আমাদের রোভিং ফ্রেমে টুইস্টিং হয়, দ্বিতীয় কাজ যেটা টুইস্টিংকে করে। আমরা দেখলাম দুই ঠ্যাংওয়ালা একটা ফ্লায়ার আছে, সেই ফ্লায়ার হচ্ছে টুইস্ট দেয়। আর তারপরে আমরা দেখলাম যে আমাদের রোভিং ফ্রেমে ওয়াইন্ডিং হয়, অর্থাৎ রোভিং ববিন নামক যে প্লাস্টিকের প্যাকেজ ছিল, এই প্যাকেজের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত আমাকে পারফেক্টলি রোভিংটাকে পেঁচাতে হবে।
তো এই ওয়াইন্ডিং এর জন্য আমরা দেখলাম যে একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে ববিন রেল, কারণ প্যাকেজকে ক্রমাগত আমি যদি চাই প্যাকেজের উপরে এবং নিচে রোভিং পেঁচানো হবে, তাহলে আমাকে প্যাকেজকে উপরে উঠানো লাগবে, আবার একই সাথে প্যাকেজকে নিচেও নামানো লাগবে। এই কাজটার দায়িত্ব পালন করে হচ্ছে ববিন রেল। সমস্ত প্যাকেজগুলি ববিন রেলের উপরেই বসানো হয়। যদি ববিন রেল উপরে উঠে তাহলে প্যাকেজগুলি উপরে উঠবে, এবং যদি ববিন রেল নিচে নামে তাহলে প্যাকেজগুলিও নিচে নামবে। তাহলে আমরা তিনটা কাজ পেলাম আমাদের রোভিং ফ্রেমের, ড্রাফটিং, টুইস্টিং এবং হচ্ছে ওয়াইন্ডিং। তাহলে আপাতত আজকে এইটুকুই থাকুক। এই তিনটা কাজের মধ্যে কি কোনো প্রশ্ন আছে? এইটুকুর মধ্যে প্রশ্ন আছে কি কোনো? আচ্ছা, তাহলে এইটুকুর মধ্যে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে চ্যাট বক্সে তোমাদের আইডিটা লিখে ফেলো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, চ্যাট, আর যদি প্রশ্ন না থাকে তাহলে চ্যাট বক্সে তোমাদের আইডিটা লিখো, আইডি লিখে তারপর লিখ করতে পারো। স্যার, রিটারের E66 আর E77 কম্বার, এটা কি স্যার দুইটা আলাদা মডেল? জি, E66 এবং E76 দুইটা আলাদা মডেল, কিন্তু দুইটার মধ্যে 77, হ্যাঁ দুইটা অবশ্যই আলাদা মডেল। 77 বলতে কি কিছু পড়িয়েছি? E77 নামে কোনো মডেল আছে কিনা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ক্লাসে যদি পড়িয়েছি, জি জি, ক্লাসে যদি, হ্যাঁ ক্লাসে পড়িয়ে থাকলে 76, আমার যতটুকু জানা 77 নামে কোনো মডেল নাই, থাকতেও পারে আমি নিশ্চিতভাবে জানি না, আমি পড়িয়েছি E76। দুইটা একই, বেসিক ফিচার একই, মডেল আলাদা কিন্তু বেসিক ফিচার একই, কিছুটা অটোমেশন গত পার্থক্য আছে কিন্তু বেসিক ফিচার একই। বলো তারপরে প্রশ্ন বলো। স্যার, মানে ওই যে গ্রাফগুলোতে, ব্রোশিয়ারের গ্রাফগুলোতে দুইটাকে একসাথে দেখাইছে। হুম হুম, কারণ হচ্ছে দুইটার মধ্যে তোমার বেসিক ফিচার একই, আর একই ব্রোশারে কিন্তু দুইটাকে দেখানো হচ্ছে, তার মানে দুইটার বেসিক ফিচার একই, অটোমেশন গত কিছু পার্থক্য আছে। জ্যাক 76টা একটুখানি অটোমেটেড, যে অটোমেশনটা হয়তো 66 এ নাই, এটুকুই, এর চেয়ে বেশি না। জি স্যার, আর কোনো প্রশ্ন? স্যার আজকে যে স্যার এই যে এটার মানে ল্যাব রিপোর্টটা লিখবো কিভাবে? আজকে এটা কোনো ল্যাব রিপোর্ট নেই, আজকে এটাকে আমি হচ্ছে তোমাদের লিখে রাখবো ইয়ে হিসেবে, যে ইন্ট্রোডাকশন অ্যাবাউট রোভিং ফ্রেম এরকম একটা নাম দিয়ে হয়তো আমি ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। এটা আলাদা করে কোনো স্টাডির মধ্যে কাউন্ট হবে না। আজকে আমরা শুধুমাত্র কোনো স্টাডিতে যাই নাই, আজকে আসলে একটু গল্প গুজব বেশি হয়ে গেছে। আমার আজকে প্ল্যান ছিল রিটারের রোভিং ফ্রেমের একটা ফিচার দেখানো, যেটা কিনা অটোমেশন, কিছু অটোমেশন দেখানোর প্ল্যান ছিল, যে রোভিং গুলিকে কিভাবে অটোমেশনের মাধ্যমে রিং ফ্রেমে নেওয়া যায়, তারপরে হচ্ছে কিভাবে ডফিংটা অটোমেটিক্যালি করা যায়, এই ধরনের কিছু ফিচার দেখানোর প্ল্যান ছিল। তো ওইটা স্টাডিতে কাউন্ট হবে, ওইটা ইনশাল্লাহ আগামী ক্লাসে তাহলে দেখাবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আইডি লিখে, স্যার একটু স্যার আইডিটা লিখে দিন, আইডিটা স্যার লিখে দিন। হ্যাঁ লেখো, সমস্যা নেই, কিবা প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো থাকবেন? স্যার জি ওয়া আলাইকুম সালাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ভালো রাখে। অবশ্যই স্যার, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই কোন সেকশন তোমরা? এটা তো জানা হলো না স্যার। 2। আচ্ছা ঠিক আছে,